বন্ধুরা, আজকের এই ভিডিও জুড়ে আমি এনিক বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, বাংলাদেশ রেলওয়ে সদ্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে সেটি হলো সহকারী স্টেশন মাস্টার 15তম গ্রেডের। এটির বেতন স্কেল হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এটি 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী হবে। এখানে মোট পদ সংখ্যা হলো 235টি, অনেকগুলো পদ। বয়সসীমা হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী, রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়সের ব্যাপারে একটি কোড দেওয়া হয়েছে। যে সকল প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হবে এবং 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তবে মুক্তিযুদ্ধ সন্তান, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 25 মার্চ 2020 তারিখে 32 বছর পূর্ণ হয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন। এরপরে এখানে আমরা একটু দেখবো যে এখানে কী কী কাগজপত্র দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় সফল সনদপত্রের মূল কপি, এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর ফটোকপি দিতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বা পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সন্তান হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা অথবা পুত্র কন্যার পুত্র কন্যা, এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবি সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের প্রমাণ এখানে দেখাইতে হবে। এরপরে পোষ্য কোটা, প্রার্থীর কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য, তার মানে এখানে যদি কারোর পিতা মাতা বা এই ধরনের কেউ চাকরি করে তাহলে রেলওয়ে স্থায়ী পদে অন্য 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে এর কর্মরত প্রার্থীদের সন্তানদের ক্ষেত্রে এখানে একটি কোটার ব্যবস্থা থাকবে, সংরক্ষণ করা হবে, সেটি এখানে বলা হয়েছে। এরপরে অনলাইনে আবেদন করতে হবে। এখানে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। https://br.teletok.com.pdf সাইটে ঢুকে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপরে অনলাইনে আবেদন শুরু হবে 7ই সেপ্টেম্বর 2021, তার মানে এখনও শুরু হয় নাই এবং এটি চলবে 6ই অক্টোবর পর্যন্ত, 2021 বিকেল 5টা পর্যন্ত চলবে। এরপরে এখানে আবেদন করার সময় ছবি দিতে হবে 300x300 পিক্সেলের এবং স্বাক্ষর দিতে হবে 300x80 পিক্সেলের। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং যার সাইজ হবে 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে 60 কেবি, এটি মনে রাখতে হবে কারণ এটি অ্যাপ্লিকেশন করার জন্য আমরা লাগবে। এরপরে আবেদন ফি ধরা হয়েছে, এখানেও আবেদন ফি ধরা হয়েছে 112 টাকা। এটি মোবাইল চার্জ সহ টেলিটক মোবাইলের মাধ্যমে এটি দিতে হবে। বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তির মূল বিষয়। আমি চেষ্টা করেছি মূল বিষয়গুলো তুলে ধরার জন্য। এরপরে যদি কোনো বিষয় বাদ পড়ে থাকে তাহলে আপনি সেটি আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে তা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।